আরে আরে, উমাদের বাড়িতে এত লোকজন কেন? আর উমাকে এভাবে সাদা কাপড় দিয়ে ঢেকে শুয়েই বা রেখেছে কেন? মনে হচ্ছে উমা মরে গেছে। উমার সাথে কি হয়েছে জানতে হলে পুরো ভিডিওটা দেখতে থাকো। বন্ধুরা, নুসরাত টাইনি ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে স্বাগতম। এটা হচ্ছে ছোট পিঙ্কিদের বাড়ি, আর এখন সকালবেলা। মনে হচ্ছে ছোট পিঙ্কির ঘুম ভেঙে গিয়েছে। পিঙ্কি তো ঘুম থেকে উঠে বাইরের দিকে চলে গেল। পিঙ্কি ঘুম থেকে উঠে বাইরে এসে বারান্দায় বসেছিল, আর উঠোনে খাটিয়াতে সুভাষ ঘুমাচ্ছিল। এদিকে উমারও ঘুম ভেঙে গেল। এ বাবা, অনেকটা বেলা হয়ে গিয়েছে, আমি তো একদম বুঝতে পারিনি। আর এই মেয়েটা নিশ্চিত উঠে বাইরে গেছে। পিঙ্কিকে খুঁজতে খুঁজতে উমাও বাইরে চলে এলো। পিঙ্কি, এই পিঙ্কি, শুনতে পাচ্ছিস আমার কথা? কোথায় গেলি? বাইরে এসেছিস নাকি রে? কথা বল। সকাল সকাল মা আমার টাকাটাকি শুরু করে দিয়েছে, নিশ্চয়ই স্কুলে যাওয়ার জন্য বলবি। দেখ, রোজ রোজ স্কুলে যেতে একদম ভালো লাগে না। যাই দেখি একটু বাবার কাছে গিয়ে বসি তো, আমি স্কুলে যাবই না। দেখেছো মেয়ের কাণ্ড? বাইরে এসে বসে আছে, কখন থেকে ডাকছি উত্তর নেওয়ার সাথে সাথ নেই। সত্যি মেয়েটা দিন দিন যা দুষ্ট হচ্ছে না। এই পিঙ্কি পিঙ্কি, ওর তাড়াতাড়ি শিগগিরই হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে কিছু খাওয়া দাওয়া করে স্কুলে যাবি। না না না, আজকে আমি স্কুলে যাব না, ভালো লাগছে না। পিঙ্কি স্কুলে যাবে না বলে বাইরের দিকে দৌড় দিয়েছে। দেখছো মেয়ের কাণ্ড? কেমন ডাক দিতে অমনি দৌড় দিয়ে পালিয়ে গেল রাস্তায়। হ্যাঁ গো, শুনছো? ওঠো না একটু, দেখো না মেয়েটা পালিয়ে গেল বাইরে রাস্তাতে। ওর স্কুলের সময় হয়ে গেছে, ওকে তো ডাকতে হবে, একটু ধরে নিয়ে এসো না। আমি এখন ঘুমিয়ে আছি, আমাকে এখন জ্বালিও না তো, আমি উঠতে পারবো না। যাও তুমি, যাও তুমি গিয়ে নিয়ে এসো ওকে। এ পিঙ্কি পিঙ্কি, শোন শোন, যাস নে এদিকে, স্কুলে দেরি হয়ে যাচ্ছে। দাঁড়া বলছি, যাস নে, গাড়ি ঘোড়া আসছে, সাবধানে। পিঙ্কি, গাড়ি আসছে, সাবধানে। পিঙ্কিকে বাঁচাতে গিয়ে উমার তো অ্যাক্সিডেন্ট হয়ে গেল। আরে আরে, এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে তো মনে হচ্ছে। আরে, এ তো আমাদের উমা বৌদি, কতটা রক্ত বেরিয়েছে। আরে, এটা তো উমান্টি, উমান্টি, তোমার এরকম কি করে হলো? আরে আরে, খুব খারাপ ভাবে অ্যাক্সিডেন্টটা হয়েছে, হলো এত খুব খারাপ লাগছে। আগে শিগগিরই সবাই উমা বৌদির বাড়িতে খোঁজ দেওয়ার চেষ্টা করো। মিষ্টু, শিগগিরই যা তো, তুই উমান্টির বাড়িতে গিয়ে সুভাষ কাকুকে খবরটা দিয়ে আয়। সুভাষ কাকুকে আসতে বল, শিগগিরই যা। কাকু কাকু কাকু, কি হলো মিষ্টু, তুই ডাকছিস কেন তো? কাকু, উমান্টি, উমান্টির অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। সে কি অ্যাক্সিডেন্ট হয়েছে? কি করে হলো? চল 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 দেখি। এ কি এসব, কি করে হলো এত বড় অ্যাক্সিডেন্ট? উমা উমা, এত বড় অ্যাক্সিডেন্ট তোমার কি করে হলো? এত রক্ত, ইস, এ আজকে সব আমার দোষ। আমি কেন যে তখন আসলাম না, আমি যদি তখন আসতাম আজকে তোমার এই পরিস্থিতি কখনোই হতো না। হায় 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 ভগবান, হে কি করলাম আমি। দাদা, আর এসব কিছু ভেবে মনে হচ্ছে কোনো লাভ হবে না। ও মনে হচ্ছে মারা গিয়েছে, শিগগিরই এবার ওকে বাড়িতে নিয়ে চলো। উমা, এসব কি করে হয়ে গেল? তুমি আমাকে আজকে ডেকেছিলে, আমি কেন যে তোমার কথা উত্তর নিলাম না, এসব আমি মেনে নিতে পারছি না। তুমি আমাকে এইভাবে ছেড়ে যেতে পারো না। তুমি আমাকে কত ভালোবাসতে, বিয়ে হয়ে এই সংসারে আসার পর থেকে তুমি আমাকে কত আগলে রেখেছো, আমাকে তুমি নিজের হাতে বাড়ির বউ হিসেবে গড়ে তুলেছো। দিদি ভাই, তোমার মতো দিদি ভাই আমি আর কোথায় পাবো, তুমি আমার নিজের দিদির মতো। বৌমা, ও বৌমা, এরকম কি করে হয়ে গেল? তোমার সাথে এরকম ঘটবে আমি ভাবতেই পারিনি। আমি দেখো কত বুড়ো মানুষ এখনো বেঁচে আছি,
ভগবান তোমার সাথে এরকম করলো কেন? আমার আয়ুটা তোমাকে দিল না কেন? ও বৌমা, তুমি আমার মেয়ে ছিলে, এখন আমি তোমাকে কোথায় পাবো? উমা, এরকম তো হওয়ার কথা ছিল না। তুমি আর আমি সারা জীবন একসঙ্গে চলবো, এরকমই তো কথা ছিল। তুমি আমাকে ছেড়ে চলে যেও না উমা, আমি তোমাকে ছাড়া কি করে থাকবো বলো? উমা উমা, ওঠো ওঠো উমা। দাদু ভাই দাদু ভাই, ও দাদু ভাই, নিজেকে সামলা, আর কি করবি বল? ভাগ্যের উপর তো কারো হাত নেই, এখন তোকেই এই সংসার সামলাতে হবে। এত ভেঙে পড়লে হবে না, এবার একটু থাম থাম। উমা খুবই ভালো ছিল, সত্যি ভালো মানুষের সাথে এরকম হয়। ওর সাথে আমি কত ঝগড়া করেছি। উমা উমা, আমাকে ক্ষমা করে দিও। উমা উমা, আমাকে মাফ করে দিও, ভগবান হয়তো আমাদের সাথে এই পর্যন্ত রেখেছিল। উমা তুমি শান্তির ঘুম ঘুমা, এবার তোমাকে বিদায়। নিজেকে সামলা আর কাঁদিস না, তোর মা এখন আর নেই, এখন থেকে আমি তোর খেয়াল রাখবো, একদম চিন্তা করিস না মা। বন্ধুরা, উমার সাথে এরপরে কি হলো সেটা দেখতে হলে পরবর্তী ভিডিওটা তোমরা দেখবে, আর সেই জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো।